আজকের এই মাহফিলে আল ফুরকান মাদ্রাসা কমিটির উদ্যোগে যেই আয়োজন করা হয়েছে আল্লা সুবাহানাহত ওই ব্যক্তিকে এবং তার সহযোগিতায় যারা রয়েছেন তাদের উপরে রহম করুন তাদের উপরে সন্তুষ্ট হন এবং তার এই প্রচেষ্টাকে আল্লা সুবাহানহুয়া তালা কবুল করে নিন যখনই কোনো ব্যক্তি ভালো কিছুর নিয়ত করে আর কোনো কাজ করে সেই কাজের ফলাফলটা কি হবে এর উপরে নেকি লেখা হয় না বরং নেকি তখনই লেখা হয়ে যায় যখন কোনো ব্যক্তি একটা ভালো কাজের ইচ্ছা পোষণ করে তখনই তার রেজাল্ট যা হোক কেননা রেজাল্টের উপরে ভিত্তি করে ভালো কাজ করা হয় না রেজাল্ট হবে পরকালে দুনিয়ায় কোনো রেজাল্ট নেই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতির ক্ষেত্রে একটা মানুষের ধৈর্য কীভাবে অর্জন হবে কিভাবে একজন মানুষ দাওয়াতি কাজ করে এই জমিনে সন্তুষ্টির সাথে টিকে থাকবে এর জন্য বেশ কিছু মূলনীতি আমাদেরকে দেখিয়েছেন তার মধ্যে একটা হাদিস খুব চমৎকার যেটা বিচারের মাঠে ঘটবে এবং রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহুসাল্লাম বলছেন ওরিদা আলাইয়াল ওমাম আমার কাছে বেশ কিছু দল উম্মতকে পেশ করা হয়েছিল ফাইজার আইতু আমি যখন দেখতে পেলাম আজিমুন একটা বিশাল দলকে আমি ভাবলাম এটা আমি এবং আমার উম্মাহ রাসুসলামকে বলা হয়েছে না এটা আপনি নন বরং এটা মুসা আলহিসাল্লাম এবং তার অনুসারী তারপরে বলছে আপনি ওই দিকে তাকান আমি মাথা উঁচু করে দেখলাম বিশাল এক জামাত তখন বলা হলো এটা আপনি এবং আপনার উম্মত যারা বিশাল অংশ কেয়ামতের মাঠে উঠবে যারা হচ্ছে রাসুসলামের অনুসারী রাসুলসলামকে এটাও জানানো হয়েছে তাদের মধ্যে এমনও ব্যক্তিরা আছে তাদের সংখ্যা সত্তর হাজার যাদেরকে আল্লাহ তালা তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন না বিনা শাস্তিতে বিনা প্রশ্নে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন সত্তর হাজার এমন জিজ্ঞাসা করা হয়েছে তারা কারা তার জবাব ওই হাদিসে রয়েছে এই হাদিসের মধ্যে তিনি বলতেছেন ওর নাবিয়ান একজন নবীকে দেখলাম মা আহু আনে। তার সাথে একজন কি দুইজন অনুসারী নবী একজন নবী একটা যুগ পার করেছে বা একটা সময় পার করেছে পৃথিবীতে কাজ করেছেন কিন্তু তার অনুসারী হয়েছে একজন কি দুইজন ওর নাবিয়ান, লাইসা মা আহু আহাদুন আর এমনও একজন নবীকে দেখতে পেলাম তার সাথে নাই একজনও নাই মানে নবীগন্ত আল্লাহ সব তালার পক্ষ থেকে এসে থাকেন তাদের দাওয়াতি হলো মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া তাহলে এই পৃথিবীতে এমন নবীদের যুগ পার হয়ে গেছে যেই নবীর ডাক তার জাতির কোনো একজনও গ্রহণ করেনি তার মানে তার স্ত্রী তার সন্তানও হয়তো গ্রহণ করেনি এমন নবীদের যুগ এই পৃথিবী থেকে অতীত হয়ে গেছে তার মানে এই হাদিস আমাদের দাওয়াতি কাজ করতে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা যোগাবে আমাদের মনের প্রশান্তির জন্য এই হাদিসটা আমাদের প্রত্যেকের মাথার সামনে থাকতে হবে যে এমনও নবী পৃথিবীতে অতীত হয়ে গেছেন যাদের অনুসারী একজনও ছিল না তা তার মানে কি সেই নবী কি মানে সফল নন কি মনে হয় আপনার সফলকাম কেন কারণ তার যে দাওয়াতির কার্যের যে দায়িত্ব সেটা তিনি পুরা করেছেন তার রেজাল্ট কিছুই নাই কিন্তু তিনি তার দাওয়াত পুরা করেছেন এই জন্য বললাম যে কাজ যখন কোনো ব্যক্তি ভালো কাজের ইচ্ছা করে তাহলে তার নেকিটা ফলাফলের উপরে নয় বরং নেকিটা তার নিয়তের উপরে লিখে দেওয়া হয় আর এই মর্মে স্পষ্ট বুখারি এবং মুসলিমের হাদিস আমি আপনার কাছে পেশ করতে পারি আপনি চাইলে আপনার বুখারি থেকে একটা হাদিস নিতে পারেন যেটা কিতাব রিকাকে আছে এবং ইমাম মুসলিম সেটা ইমানের অধ্যায় এনেছেন আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহমতুল্লাহ আনহুমা এ হাদিসের বর্ণনাকারী তিনি বলতেছেন এন আল্লাহ কতাব আল হাসানাতী আত সুম্মা বৈয়ানা জালিক আল্লাহ সুধানা হওয়া তালা তিনি নেকিগুলো এবং পাপগুলো লিখে রেখেছেন লিস্ট করে রেখেছেন যেগুলো হচ্ছে নেকির কাজ ভালো কাজ এগুলো হচ্ছে পাপের কাজ সুম্মা বৈয়ানা জালিক তারপর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এ কাজগুলো হচ্ছে সবথেকে ভালো কাজ এ কাজ হচ্ছে মন্দ কাজ তারপরে ফামান হামি হাসানাতীন ফাম ফালাম এ আম আল্লাহা কতবা আল্লাহু লাহহু ইনদহু হাসানাতান কামেলা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন যে যে ভালো কাজের লিস্ট রয়েছে আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি ওই ভালো কাজগুলোর মধ্য থেকে কোনো একটা ভালো কাজের নিয়ত করে নেয় যে আমি এই ভালো কাজটা করব হাম্মা বিহা মানে ভাবছে শুধু অন্তরে যে আমি ভালো কাজটা করব ফলাম ইয়ামালহা এখনো করে নাই যখনই ভাবছে আল্লাহ কি করেন আল্লাহ নিজের কাছে ওই কাজটা করে নিলে যেই নেকি হতো আল্লাহ নিয়ত করার সাথে সাথে সেই নেকিটা লিখে নেয় আর যদি সেই ব্যক্তি সেই কাজটা করে ফেলে করতে যদি সক্ষম হয়ে যায় তাহলে আল্লাহ দশ থেকে নিয়ে সাতশো আও আদা আফান কাসিরা বলা হয়েছে বরং সাতশো বার করলে যেই নেকি হতো বরং তার চেয়ে হাজার বার করলে যেই নেকি হতো করে নিলে আল্লাহ সেই নেকি লিখে দেয় তার মানে এই ভাই ওয়াজের আয়োজন করেছেন আপনাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনাবে নিয়োত করেছেন ওই দিনই এর রেজাল্ট নেকি তার লিখা হয়ে গেছে আর আজকে তার বাস্তবায়ন করেছেন তিনি আলহামদুলিল্লাহ এরকম এক হাজার মাহফিল করলে যিনি কি হতো আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি সত্যি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে তাহলে এক হাজার মাহফিল করলে যিনি কি হতো তার আমল নামা সেটা লেখা হয়ে যাবে আর যেমনটা বললাম হাদিস বুখারে এবং মুসলিমে আছে এটা ইমানের অধ্যায় রয়েছে মুসলিমে তো নিরাশ হওয়ার কিছু নাই কেন আমরা সংখ্যা দীক্ষা সংখ্যা দিয়ে বক্তব্য করি না কিছু মূলনীতি আমার কাছে খুব ভালো লাগে কোরআন যদি আপনি এইভাবে পড়েন আপনার কাছে খুব ভালো লাগে কোনো ব্যক্তি যদি হক কথা বলে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো যদি কথা কোনো ব্যক্তি বলে তাহলে সে জানে না আল্লাহ এই তার একটা কথার কারণে তার মর্যাদা কতটা উপরে উঠিয়ে নেয় গত একটা কনফারেন্সের মধ্যে এই জবানের হেফাজত নিয়ে একটা হাদিস উল্লেখ করা হয়েছিল এই হাদিসটা ইমাম বুখারে এবং মুসলিম তারা উভয় তাদের কিতাব রিকাকে এনেছেন যে হিফজুল্লি সান জবানের হেফাজত সংযত সম্পর্কে তাতে আছে যে রাসুল্লা সাল্লু ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে ইন্নাল আবদা লায়াতামু বিকলিমাতিন মিন কতক ব্যক্তিরা আছে যে আল্লাহকে সন্তুষ্ট করা করে দেওয়ার মতো এমন কিছু কথা বলে এই কথার কারণে আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় ইয়ার ফুল্লাহ বিহা দ্বারা জাতান যার ফলে আল্লাহ তার মর্যাদাকে এক ধাপ উঠিয়ে দেয় মানে একটু আগে বাড়িয়ে দেয় তাকে তার মর্যাদাকে আরো এক ধাপ উঠিয়ে দেয় যখন একটা ভালো কথা বলে মা ফিহা বুখারিতে বর্ণনা আসছে আরেক বর্ণনা আসছে যে সে চিন্তাও করে না মা লাহু বা আলান আরেকটা বর্ণনা আসছে সে ভাবতেও পারে নাই এই কথাতে এমন কি ক্ষতি হয়েছে অনেকে আসলে আমরা এমন কথা বলে ফেলি সে তার ওয়েড বোঝে না যেমন বর্তমানে কিছু দৃশ্য আছে মন্ত্রীদের ক্ষেত্রে ঘটে এমপিদের মন্ত্রী বা যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে ঘটে যদি কোনো কথা সরকারের বিরুদ্ধে বিরোধে বা ইসলামের বিরুদ্ধে বলে দেয় মিডিয়া কিন্তু সোচ্চার সাথে সাথে একে ধরে ফেলে একেবারে এইখানে ধরে ফেলে ধরে নেয় কতগুলোকে লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে শুধু মুখের কারণে না লাঞ্ছিত হয়েছে মুখের কারণেই তো লাঞ্ছিত হয়েছে সে কি ভেবেছিল যেটা বললে আমার কি হবে তাই না ভাবতেও পারে নাই যেটার প্রভাবটা এত চরম ভাবে তাকে নিতে হবে ভাবতে পারে নাই আমরা এরকম আমাদের সমাজে বক্তব্যে আপনিও বাজারের রাস্তা ঘাটে হয়তো এমন কথা বলে ফেলেন আপনি ভাবতেও পারেন নাই যে আমি এর জন্য এতটা লাঞ্ছিত হব ভাবতেও পারেন নাই তার কে লাঞ্ছনা কিন্তু সব থেকে মারাত্মক ব্যাপার ঘটবে কেয়ামতার মাঠে হাদিসের ভাষা কি মায়ুল কি লাহা বালান সে ভাবতেও পারে নাই সে কি বলল অথচ সে সাখাতিল্লা আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো জুমলা বলে ফেলেছে কি হয় ইয়াহি বিহা ফি জাহান্নামা রাসাল্লাম বলছেন এই কথা তাকে স্লিপ করে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকে নিয়ে যেতে থাকে মুসলিমের বর্ণনায় কে আসছে আবাদা মাবাইন আল মগ মাসরিকুয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিম দিকের দূরত্ব যত এই ব্যক্তি জাহান্নামের ততটা তলে নিক্ষিপ্ত হয় কিসের কারণে শুধু একটা মুখের জুমলার কারণে একটা মুখের কথার কারণে চিন্তা করা যায় আর এই হাদিসের সুর তো কি আছে যে একজন ব্যক্তি এমন একটা কথা বলে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো এই ব্যক্তিকে আল্লাহ সুবানা হওয়া তালে এতটা মর্যাদায় উঠিয়ে নেয় এই ব্যক্তি বুঝতে পারে না যে সে কত মূল্যবান কথা বলেছে আমি এই কথাটা কেন বললাম জানেন এই যে কতগুলো মানুষের সামনে আমি কথা বলতেছি কিন্তু আল্লাহ সুবানা হুয়া তালার কাছে কেউ যদি আল্লাহর সন্তুষ্টি মতো মোতাবেক সন্তুষ্টির মতো কোনো কথা বলতে পারে আল্লাহ তাকে এতটা মূল্যায়ন করে তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআন কোরআনের মধ্যে একটা সুরা আছে এমন একজন ব্যক্তির নামে তিনি কোনো নবীও নন নন কিন্তু তার নামে কোরআনে সুরা রয়েছে সাবাব কি মানে কারণ কি শুধুমাত্র মুখের কিছু কথা লোকমান আলাইহিস সালাম সুরা লোকমান আছে কিনা নাই কি আছে লোকমান আলাহ ইসলামের এই ইয়ের মধ্যে আয়াতগুলোর মধ্যে লোকমান আল্লাহ ইসলাম বড় মাপের দাতা ছিলেন লোকমান আলাইসালাম কি যুদ্ধা ছিলেন লোকমান আলাইসালাম কি করেছেন উল্টে পাল্টে ফেলেছেন এরকম কিছু আছে কিছুই নাই কি আছে যে লোকমান আলহ ইসলাম একজন ব্যক্তি তিনি তার সন্তানকে কয়েকটি কথা বলেছিলেন উপদেশমূলক কথা কি বলেছিলেন ইয়া বুনাইয়া বুনে বিল্লা এন্না সির কালা জুলমন আজিম হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না

ইয়াতি বিহাল্লাহ আল্লাহ কিন্তু সেটা কেয়ামতার মাঠে তোমার সামনে উপস্থিত করবে তুমি ভুলে যেও না ইন আল্লাহ লতিফুন খাবির আল্লাহর ক্ষমতাটা তার কাছে তুলে ধরেছে ইয়া বোনাইয়া আকিম সালাহ ও আমরুবিল মা আরফ আনিল মুনকার এইভাবে কিছু উপদেশ দিয়েছিলেন চারটা পাঁচটা ছয়টা কথা হল আমি আপনাকে বোঝাতে চাচ্ছি একজন পিতা তার সন্তানকে উপদেশ দিয়েছে নসিহতমূলক কথা আল্লাহর পরিচয় তুলে ধরেছে তাতে আল্লাহ এতটা সন্তুষ্ট তার প্রতি যে এই ব্যক্তির নামে একটা কোরআনে সুরে রেখে দিয়েছে আর আমাদের সামনে আলহামদুলিল্লাহ একশো জনের কম হবে না তাই নয় এই জন্য আমরা নিরাশ নাই কিছু মানুষ আছে মনে করে কি এরা এরা খুব চালাক মানুষকে কোরআনের থেকে বাধা দিয়ে কোরআন হাদিসের কথা থেকে দূরে সরিয়ে দিয়ে মনে হচ্ছে যে এরা একটা বাপের বেটার মতো কাজ করেছে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ বলেন কোরআন হাদিসের যারা অনুসারী তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর রাসূল উল্লাসাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এটা বলেছেন এই পৃথিবীতে কত বাতিল আসছে আর গেছে একটা দল পৃথিবীর মধ্যে হকের পথে থাকবে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এজন্য ভাববেন না যে যেখানে হাজার হাজার মানুষের আসার উচিত ছিল সেখানে কেউ আসে নাই আপনারা কয়েকটা ব্যক্তি আপনারা ঠকে যান নাই জেনে নেন ঠকে যান নাই কারণ আমি আপনাকে দলিল দিলাম তো যে যেই ব্যক্তি মাত্র একজনের সামনে কথা বলে আর একজন যদি শোনে তাদের মর্যাদায় এটা তাদের মর্যাদা জিকিরকারের মর্যাদা কি আছে যে কোনো একটা জায়গায় যদি কোনো ব্যক্তি কোনো মজলিসে উপস্থিত হয়ে যায় তাহলে তার মর্যাদা কি তারপরে নাজালাত হুম রাহমা হাফাত হুমুল মালা ইকা জাহুমুল্লাহ ফিমান ইন্দা এই যে যে মুসলিমের ভাষাগুলো আছে জিকিরের অধ্যায় আপনি ঊনপঞ্চাশ নম্বর অধ্যায় পেয়ে যাবেন মাজাল জিকিরের পর্বে এগারো নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন তাতে কি আছে যখনই কোনো ব্যক্তিরা কোথাও বসে আল্লাহ আল্লাহর তুলে ধরে তাদেরকে ফেরেশতারা ঘিরে নেয় তাদের উপরে সাকিনা নাজিল হয় রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাদের সম্পর্কে আলোচনা করে ওখানে এই যে যে হাদিসটা আছে বলতে পারবেন এটা কত লাখ মানুষ হলে এই ফজিলত পাবে এটা কোনো এটা কি নির্ধারিত বরং এটা যদি একজন হয় একজন একজন পিতা একজন সন্তানকে উপদেশ দিবে বসে স্বামী তার স্ত্রীকেও যদি উপদেশ দেয় যে নেবে সেটাই হলো এই মজলিস আর সেই ব্যক্তি ওই রেজাল্ট পেয়ে যাবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা প্রশান্তি নাজিল হতে থাকবে এই জন্য এই যে ঘেরার মধ্যে আমরা যে কয়জন আছি লাখ মানুষ হলেও যে নেকি পেয়ে যেত যে রহমত পেত আমরা এই গুটি কয়েকটা মানুষ ইনশাল্লাহ আল্লাহর কাছে সেই নেকি সে রহমত প্রাপ্ত হবো এই জন্যে ইসলামের কথা যেই বলো সেই মর্যাদাপূর্ণ যে শুনে সেই মর্যাদাপূর্ণ একটু আগে আমার এক ভাই এখান থেকে বলছিল না ওই যে কোরআনের কোরআনের সম্পর্কে যে কোরআনা আল্লামা যে ও কোরআন শিখে শিখায় তারা দুজনই কি শ্রেষ্ঠ দুইজনই শ্রেষ্ঠ শত মানুষ শিখলে তারাও শ্রেষ্ঠ একজন শিখলে সেও শ্রেষ্ঠ কোরআনের সাথে এক কথায় যে আসবে সেই মর্যাদাবান আর আমাদের বৈশিষ্ট্য হলো আমাদের বক্তব্যের মধ্যে আমি যদি এখানে দেড় ঘন্টা কথা বলি না করোনার আয়াত আর হাদিস ছাড়া এক তো আমি কিছু জানিও না আর কিচ্ছা কাহিনী আর আপনাকে একটু বলবো একটু মোহাবতের সাথে জিকির করেন আমি একটু চা খাবো এই অপশন আমার হবে না এতগুলো হাদিস রিজার্ভ হয়ে আছে আমি যদি এক এক একের পর এক ডেলিভারি দিতে থাকি আপনি নিয়ে হয়তো ক্লান্ত হয়ে যাবেন কিন্তু দেড় ঘন্টায় আমার এই ফুরসত হবে না যে একটু পানি আমি খেয়ে নিই আমাদের আলেমরা যখন বক্তব্য করে এইভাবেই করে কিন্তু আর কিছু বক্তব্য আছে মজালিস দেখতে পাবেন সে আপনাকে না চাবে পনেরো মিনিট না চাবে জিকির করাবে হিলাবে দুলাবে সে চা খাবে গজল গাবে কবিতা পাঠ করবে তারপরে ব্যাঙের বা সাপের একটা কিচ্ছা ধরবে পার না আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন একত্র সম্পর্কে না আপনি আপনার আখলাখ সম্পর্কে কিছু জানতে পারবেন বরং আপনি বুজুর্গ নিয়েদের কিচ্ছা জানতে পারবেন বুজুর্গের মর্যাদা জানতে পারবেন অমুক বুজুর্গ এটা ছিল তো এটা হয়ে গেল এটা হইলো তো এটা হইলো এরকম পাবেন কিন্তু আল্লা তালার দিকে যারা দায়ী যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তাদের কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে তারা কোন দিকে যায় আমরা যখন আপনাকে বলবো যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর বান্দা আপনি সেখানে দেখবেন আমরা মিডল থেকে সরে যাব আপনার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে এটা আমরা প্রমাণ করে দিতে পারবো কোরআন হাদিস থেকে কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের মতোই ভেষভূষা বরং আমাদের চেয়ে অনেক উন্নত গেট আপ নিয়ে আপনার কাছে আসবে লম্বা পাগড়ি দুই হাত পেছনে ঝুলবে একটা বড় আল খাল্লা লাগাবে দুইজন বাতাস করবে কেউ পানের চিপটি নেওয়ার জন্য রেডি এইভাবে আসবে শান শৌকতের সাথে সে আপনাকে বুঝাবে আপনি কি আল্লাহকে পাবেন পাপিতাপি মানুষ আপনাকে আল্লাহর কাছে যেতে হলে পেতে হলে আমাদের মাধ্যম হয়ে যেতে হবে তার মুরিদ বানাবে তারপর আপনাকে আল্লাহর কাছে ডেলিভারি দিবে। তার মানে একটা মিডেলে একটা দেয়াল দাঁড় করিয়ে দেয় তারা তারা মনে করে দেয় আপনাকে যে আপনি তো পাপি মানুষ বা আপনার ডাককে আল্লাহ পর্যন্ত পৌঁছে তাদের মেসেজটা এরকম আপনি আল্লাহর অলির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছবেন একটা ভিন্ন একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাকে ঢুকিয়ে দেয় কিন্তু আল্লাহ সুবাহ বলতেছেন না প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক আছে সরাসরি সম্পর্ক দু একটা আয়াত বললে আপনি বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে যে সালাম তিনি তো আল্লাহর একজন বান্দা তাই না তার সাথে আল্লার যে তো ডাইরেক্ট সম্পর্ক আপনি বলতে পারবেন সেটা আল্লাহর ওলি তাই ডাইরেক্ট সম্পর্ক আচ্ছা তারটা কি আছে দোয়াতে কি আছে যখনই মাছটাকে গিলে নিল সে কিন্তু কোনো মধ্যস্থতা ধরে না ধরেছে তার মানে তার কোনো পীর নাই তে নিজেই পীর বা তিনি ওলি কি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন এই দোয়া তো সবাই জানেন তাই না আদম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওতার হামনা লনা কুনার নামিন খাসিরিন মুসা কি দোয়া করেছিলেন রাব্বিন নিজালাম তো নফসি ফাগু ফিরীলি আল্লাহ বলছেন ফাগা ফার আলা আয়াত বলে চাইনা আমি নাম্বার সব বলতে পারি আপনাকে তিনটা আয়াৎ তো বললাম একটা আয়াত পেয়ে যান আপনি সুরা আরফ সাত নম্বর সুরা ৩০ নম্বর আয়াত একটা পেয়ে যান আপনি সুরা কাসাস আঠাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াত আরেকটা সম্ভবত সুরা আম্বিয়ার উনানব্বই নব্বই বা নিরানব্ব আটানব্বই নিরানব্বই নম্বরে পেয়ে যাবেন এই রকমের হাজারো দোয়া কোরআনে বা ধরেন শত দোয়া আছে যে দোয়াগুলোর মধ্যে আল্লাহ শুধু দোয়া করা শিখেছে যেমন আরেকটা দোয়া কী শিখেছে অমিন হুম মাইয়া কৌলো অমিন আনা সিমাইয়া অমিন হুমাইয়া কৌলো রব্বানা আতিনা তিনাফিত দুনিয়া হাসানা অফিলা আখেরাতি হাসানা অকিনা জা এটা আপনারা তো জানেন সবাই এটা সুরা বাকারাতে আছে দুইশো এক নম্বরে পেয়ে যাবেন আরেকটা দোয়া নিয়ে নেন সেটা সুরা তোহা বিশ নম্বরের সুরাতে একশো নম্বর আয়াতে সম্ভবত রয়েছে আল্লাহ কি বলেছেন অকুর রব্বী জিদিনী ইলমা অকুর রব্বী জিদিনী এলমা তারপরে আছে কি সোরা বনি ইসরায়েল সতেরো নম্বর সোরা তেইশ চব্বিশ পঁচিশ এআগুলোতে সাগিরা এই যে দোয়াগুলো টার্ম গুলো কোনো ব্যক্তি যদি থেকে থাকেন এখানে প্রমাণ করে দেখাবেন এখানে মধ্যস্থতাকারীর স্থান কোথায় আল্লাহ কোথায় মাধ্যম ধরতে বলছে আপনাকে কোথায় বলছে যে তুমি গিয়ে একজন মরিদ হও তারপর তোমার ডাকামার আমার কাছে পৌঁছবে কোথায় আছে আয়াতগুলোতে সরাসরি আল্লাহকে ডাকার কথা নাই সরাসরি আল্লাহর কথা আল্লাহকে ডাকার কথা আছে তাহলে আমরা আপনাকে সেই মেসেজ দেব যেটা আমরা কোরআনে পাচ্ছি হাদিসে পাচ্ছি রাসু ইসলাম কি বলেছেন তিরমিজির একটা হাদিস নিয়ে নেন আব্দুল ইবনে আব্বাসকে তার আপন মানে চাস্ত ভাই এবং আদরের ভাই তাকে বলতেছেন ইয়া গোলাম এদা সালতা ফাস আলিল্লা যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবা তখন কিন্তু রাসুল জীবিত জীবিত না রাসুল জীবিত বলছে ইয়া আবদুল্লাহ এদা সালতা যদি তোমার কিছু চাইতে হয় বলছে তুমি আমার কাছে আসবে এটা বলছে বলছে ইজা আলতা ফাস তুমি আল্লার কাছে চাও ও ইজ আস্তা ফাস বিল্লাহ তুমি যদি আশ্রয় কামনা করতেও সেটা আল্লাহর কাছে কামনা করো এই যে ইস্তে আনা যেটা ইস্তে আনা এটা খাঁস একটা দোয়া এটা মানুষ কখন করে যখন একান্ত প্রয়োজন দেখা দেয় দোয়া হচ্ছে আম আর ইস্তে আনা হচ্ছে তার চেতে খাস ইস্তে ঘাসা হচ্ছে তার চেতে বেশি খাঁস বুঝছেন এগুলো দোয়ার হচ্ছে প্রকরণ ভাষা ইস্তে আনা যে আল্লার কাছে করেন এটা আমি বলবো কেন আপনি নিজেই তো সাক্ষী আপনি না আল্লাহর সাথে অঙ্গীকার করেন একটু আগে এশার নামাজ কারা পড়ছেনটা হাত উঠান দেখি আচ্ছা নামা আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন একটু আগে না আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করে আসলেন কি করছেন বলেন তো দেখি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছেন ইয়া ইয়া এই যে ইস্তে আনা এখানে আছে আল্লাহ আমি তো তোমারই বাদত করি আর কি করলেন আল্লাহ আমি তোমার কাছেই কেবল সাহায্য চাই এটা না মসজিদে স্বীকার করে আসলেন আচ্ছা মসজিদ থেকে বেরিয়ে গেলে এটা মনে থাকে না কেন আপনার বলেন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ালেন তখন বলতেছেন আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই এটা আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন যে এখনই আল্লাহর সামনে থেকে আপনি সরে গেলেন হুজুরের সামনে দাঁড়াইলেন এখন আপনি বলছেন হুজুর আপনি আমার আল্লাহর কাছে পৌঁছাই দেন ও তখন কেন এমনটা হয় আপনি এমন কোনো খানকাতে কোনো মাজারে বা কোনো একটা পীরের আস্তানায় তরিকায় গেলে এই কথাটা আপনার মনে কেন থাকে না যে একটু আগে যে আপনি আল্লাহর কাছে বলে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার ওই কাছে সাহায্য চাই তাহলে আপনি কেন সরাসরি আল্লাহর কাছে পাচ্ছেন না বা পাবেন না এটা কেন মনে হলো আপনার কেন মনে হয় এটা যে আল্লাহ আমার ডাক কি শুনবে কেন মনে হয় এটা তা আমাদের দাওয়াত হলো সরাসরি আপনাকে আল্লাহ পর্যন্ত রাস্তা দেখিয়ে দেয়া এটা প্রত্যেক নবীদের দাওয়াত ছিল মাঝখানে ইন্টারফেয়ার করা এটা কোনো হকপন্থী আলেন্দের কাজ নয় হক কোন আলমদের কাজ নয় যে আপনার আর আল্লাহর মাঝখানে সে একটা ভায়া হবে আর আপনার ওই ই খাবে কি কয় এগুলোকে নজর নিয়াজ খাবে এটা হকপন্থী আলেমদের কাজ নয় হকপন্থীর আলেমদের কাজ হচ্ছে কোরআন হাদিসে যেইভাবে আল্লাহ বলছে তুমি আমার কথাগুলোকে আমার বান্দার সামনে প্রচার করে দাও এই জন্য না রসুলকে পাঠানো হয়েছে প্রত্যেক নবীর দাওয়াত কি আনে আবুদুল্লাহ অজতানিবুত্তাগত আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো যত রকমের তাগুত আছে এই শয়তানগুলোকে বর্জন করো এটাই না দাওয়াত ছিল রাসূল কি বলছেন ঈসা ইসলাম কি বলছেন বলছেন ইন আল্লাহ হা ওয়া রব ফাবুদুহু দেখো আল্লাহ আমার এবং তোমাদের রব আল্লাহ ফাবুদুহু তার ইবাদত করো হাজা জাসিরা তুম মুস্তাকিম এটাই না সঠিক পথ কারণ দুইটা জায়গায় পাবেন আপনি সুরা আলী ইমরানও রয়েছে সুরা মরিয়ামে রয়েছে আলী ইমরানের সম্ভবত হা আয়াত্তা ছত্রিশ এবং মরিয়ামে সম্ভবত একান্ন নাম্বারে গিয়ে পেয়ে যাবেন যে আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব এটা না নবীদের দাওয়াত আমাদের কথা হচ্ছে ক্লিয়ার আপনি আল্লাহর বান্দা আপনার যখন আল্লাহর প্রতি ইমান এনেছেন আপনার কিসের ভয় আপনার কথাই তো আল্লাহ শুনবে একটু আগেই বলেছিলাম আপনি বলবেন তো আল্লাহর উলিদের কথা আল্লাহ শুনে আমাদের কথা কোথায় শুনে যদি এমনটা আপনার মেন্টালিটি হয় তাহলে আপনি দেখেন তো দেখি আমি তো আপনাকে প্রমাণ করে দিতে পারি আপনার কথা তো দূরের কথা একজন কাফেরও যে কথা বলে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায় একজন কাফের একজন মুনাফেক যে কথা বলে সেটাও কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যায় যদি সেটা আল্লাহ না শুনতেন আল্লাহ যদি গুরুত্ব দিয়ে না শুনতেন তাহলে এই যে মুনাফেকরা কি কি বলতো ওই আয়াতগুলো নাজিল হয় না রাসা স্লামের ওপরে মুনাফেক পরেন তাতে কি আছে যে মুনাফেকরা যখনই আপনি কোনো কথা বলবেন মুনাফেকরা মনে করে এই আয়াতটা ওদের বিপক্ষে যাচ্ছে ইহুদিরা কি বলতো রাসে আল্লাহ জানাই নাই তাহলে এই কথাগুলো যদি আল্লাহর পর্যন্ত না তাহলে আল্লাহ কিভাবে আয়াত নাজিল করলেন তারপরে মুমিন সাধারণ মানুষদের কথা যে আল্লাহর কাছে পৌঁছে তার বাস্তব একটা নমুনা আপনি সুরা মুজাদলা থেকে নিয়ে নেন সুরা মুজাদলা জানেন তো আঠারো নম্বর সুরা তার শুরুতে আছে সুরা মুজাদলার প্রথম আয়াতে যে মহিলার তর্ককারী মহিলার কথা রয়েছে তাতে আল্লাহ সুবানা হুয়া বলছেন লাকাদে সামি আল্লাহ আল্লাহ শুনে নিলেন ওই তর্ককারী মহিলার কথা এ আয়াতের তফসিরের মধ্যে একটা হাদিস আসছে আয়সার আদাহ তালানহা থেকে তিনি বলতেছেন আমি সেই সত্তার প্রশংসা করে প্রশংসা করতেছি যে সত্তার শ্রবণ শক্তি সব কিছুকে ঘিরে আছে কি ঘটেছিল তিনি বলতেছেন একজন মহিলা আসলো রস সাথে কথা বলতে ও আনাফি না হিয়াতিল বেত আর আমি আমার ঘরের ভিতরেই ছিলাম রস ইসলামের ঘরটা কতটুকু কেউ জানেন রস ইসলাম যে ঘরে থাকতেন কতটুকু ঘর কতটুকু দেখাবে আমি যতটুকু জানি এই স্টেজটা যতটুকু আছে এর চেয়ে বড় হবে না কারণ রাসুস্তামের ঘরে কয়টা কবর ছিল এখন বর্তমানে কয়টা কবর আছে তিনটা কারকার বলেন কারকার। প্রথমে রাসুরুল্লাহসাল্লাহ সাল্লামের তারপর আবু বকর রাদ আল্লাহ তারপর ওমর রাদ্দুল্লাহত লালুন হুর চতুর্থ কোনো কবরের জায়গা আছে নাই তাহলে তিনটা কবর রাখার মতো জায়গায় এতটুকু ঘর ছিল তার সামান্য একটু আশেপাশে থাকতে থাকতে পারে তার মানে চতুর্থ জায়গা থাকলে আয়সার্লাহার কবর সেখানে দেওয়া হতো আর যদি রহনার কবটা না থাকতো তাহলে তারটা দেওয়া হতো তাহলে একটা জায়গা ফাঁকা ছিল তার মানে একজন মহিলা চুপ ফিস করে রাস্তা কথা বলতেছে আর আমি ঘরের এক কোনায় বসা এই মহিলা যে কি বলতেছে আমি বুঝতে পারিনি শুনতে পাইনি না এত অস্তে কথাগুলো বলছে এক পর্যায়ে সেই মহিলা আকাশের দিকে আঙ্গুল তুলে দিয়ে বলে দিল আল্লাহ হাজু ইলাইক আউ কামা কালা তিনি বলছেন আল্লাহ আমি তোমার কাছে আমার ফরিয়াদটাকে পেশ করে দিলাম এতটুকু সে বলেছে আয়সার আদাল্লাহ বলছেন ফামা বারি হাত এই কথা বলে সে মহিলা উঠেও যায় নাই না জালাত না জালা জিবরিল আলাইহিসাম জিবরিল আলাহিসাল সুরা মুজাদ সুরা নিয়ে নাজিল হয়ে গেলেন বুঝেন একটা সাধারণ মহিলা তার স্বামী তাকে জিহার করছে এই বিচার দিতে রাসুসামের কাছে আসছে যে আমার কি হবে বুড়া বয়সে আমাকে এখন জিহার করে নিল আমার হবেটা কি আমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এই কথা বলে শুধু উঠছে জিবিলাম সাতা কাছ থেকে নাজিল আপনি বলেন তো দেখি কথাটা কত দ্রুত আল্লাহর কাছে গেছে আর আল্লাহর ফেরেস তাকে নাজিল করে দিয়েছে তখন সে খাটা থেকে উঠে নাই তার মানে আমি বোঝাতে চাচ্ছি একজন সাধারণ মানুষের কথাও আল্লাহর কাছে পৌঁছে পৌঁছে না যেই ব্যক্তি আনবে আল্লাহর প্রতি সেই ব্যক্তির সাথে আল্লাহর একটা সম্পর্ক রয়েছে এটা কেউ নিতে পারবে না কেউ না প্রত্যেকটা মুসলিমের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে তো ভূমিকা তো অনেকগুলো কথা বলে ফেলেছি এটা মূলত আজকে আমার বক্তব্যের টপিক্স এর বিষয় ছিল না শুধু আপনাদের সংখ্যা দেখা কথাগুলো এরকম এলোমেলো ভাবে বেরিয়ে গেল তা কি মনে করেন সংখ্যা দিয়ে কি বিচার করা যায় সংখ্যা দিয়ে বিচার করা যায় না বিচার করতে হবে হকের উপরে মানদণ্ডের উপরে যেই ব্যক্তি কোরআন হাদিসের কথার উপরে থাকবে তার কথা আপনারা মজা না লাগলেও জেনে ওটাই হক আর যাদের কথাতে রং রস হয়তো থাকবে কিন্তু ওই অ্যাঙ্গেলভাবে আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে কিন্তু আপনি টের পাবেন না এই জন্য যেই সমস্ত বক্তাদের মধ্যে দেখবেন গানের গায় গান গানের নকল করে এটা একটা বাতিল চিনার উপায় বুঝে নেবেন এই বাতিল লোক একে এর মজলিস থেকে আপনাকে উঠে যেতে হবে যে কোনো বক্তা যদি গান গায় কোন একটা গান দেখবেন যেটা মমতাজের বা আরো কারো কারো গানের সাথে যদি মিলে যায় এক ইস্যুরে মনে এটা বাতিল একেবারে নির্ঘাত এখান থেকে উঠে যেতে হবে আপনাকে বাঁচাতে হলে করেন যে বক্তা গান গায় যে বক্তা কিচ্ছা বলে বানোয়াট কিচ্ছা কোরআন হাদিস রেখে দিয়ে যদি কিচ্ছা বলে এর কাছ থেকে আপনি দূরে সরতে হবে আপনাকে মজা লাগলো দূরে সরতে হবে কারণ আপনাকে সে বলতেছে যে একজন মানুষকে যদি আমি নামাজি বানাইতে পারি তাহলে মানে ক্ষতিটা কি মিথ্যা বলে দিয়ে কাউকে নামাজি বানাবেন এটা ইসলাম বলে নাই বরং আল্লাহ কি বলেছেন তুমি শুধু সঠিক কথা সঠিক সঠিক কথা কথা এটা খুব যারা বলে তাদের কথা আপনাকে শুনতে হবে বুঝতে হবে তা আলহামদুলিল্লাহ যতটা আশা করিনি তার চেয়ে বেশি আমরা প্রাপ্ত হয়ে গেছি আমাদের মজলিশ আলহামদুলিল্লাহ এখন পুরো ভরে গেছে আলহামদুলিল্লাহ নাকি আরো লাগবে এবার আমি তাহলে আমার যেহেতু আমারও ব্যস্ততা আছে তাড়াতাড়ি চলে যেতে হবে যেহেতু কালকে জুমার দিন খুববার বিষয় তাই না আমি শুধু আপনার রবের দয়া এবং ক্ষমাটা কি এটা আমি আজকে আপনার কাছে পেশ করব